من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط চট্টগ্রাম প্রতিক্ষণ সিক্ত হয়। এই ঢেউয়ের মতোই তরঙ্গায়িত এখানকার মানুষের জীবন জীবিকা। সাগরের মতো উদার, নদীর মতো বহমান আর পাহাড়ের মতো অটল চট্টগ্রামের মানুষ। লুসাই পাহাড় আর কর্ণফুলী নদী মিশে আছে এই অঞ্চলের প্রতিটি মানুষের ধমনীতে। পরিব্রাজকরা এখানে এসে ফিরে যাওয়ার আগ্রহ হারিয়েছে, গড়ে তুলেছে ঘর সংসার প্রকৃতির কোলে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জীবন বৈচিত্র্য চট্টগ্রামের আদি সংস্কৃতির নিদর্শন। নদীর কলতান, সমুদ্রের গর্জন আর পাহাড়ি শোভা প্রতিনিয়ত চট্টগ্রামের মানুষকে উজ্জীবিত করে জীবনযুদ্ধে। প্রকৃতির উদার দানে সমৃদ্ধ চট্টগ্রামের মানুষ এদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সিংহভাগ অবদান রেখে যাচ্ছে। সমুদ্র, নদী ও পাহাড়ের আলিঙ্গনে লালিত প্রাচ্যের রানী চট্টগ্রাম পৌরাণিক যুগ থেকেই মানুষকে আকর্ষণ করেছে বারবার। পর্যটকরা সাত সাগর তেরো নদী পেরিয়ে চট্টগ্রামে এসে বিমোহিত হয়েছে। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত আর পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সম্ভার নিয়ে চট্টগ্রাম এই উপমহাদেশে দাঁড়িয়ে আছে। বীর প্রসবনী চট্টগ্রাম স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামের প্রতিটি স্তরে রেখেছে অগ্নিঝরা ভূমিকা। সবুজ শ্যামলিমা আর নোনাজলের স্নিগ্ধ পরশে চট্টগ্রামের মানুষ কোমল মনের হলেও অধিকার আদায়ে ইস্পাত সমকঠিন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 90-এর গণ আন্দোলনে বারবার এই চট্টগ্রামের মানুষ মুশে উঠেছিল। যে কোনো জাতীয় আন্দোলনের সংগ্রামে শান্তিপ্রিয় চট্টগ্রামের মানুষ অধিকার আদায়ে সোচ্চার, আর এই বিবেক জাগ্রত করার অন্তরালে রয়েছে এই অঞ্চলের মানুষের শিক্ষা ও সংস্কৃতি।
চট্টগ্রামের মানুষ আদিকাল থেকে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকলেও শিক্ষা সংস্কৃতির প্রতি অনুরাগী। এ অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাস গড়েছে, এর মধ্যে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় অন্যতম। এমই স্কুল নামে অধিখ্যাত এই স্কুলের বয়স 2006 সালে পূর্ণ হল 100 বছর। এদেশের অসংখ্য খ্যাতিমান ব্যক্তির শিক্ষা জীবনের গোড়াপত্তন হয়েছে এই বিদ্যাপীঠে। বহু কীর্তিমান ছাত্র এই বিদ্যাপীঠে শিক্ষা জীবনের গোড়াপত্তন করেছেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর আবদুল্লাহ আলমুতি শরফুদ্দিন, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মাহমুদুল আলম, ডক্টর মইনুল ইসলাম, কবি আবুল মোমেন, আতাউর রহমান খান কায়সার, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, এজেডএম বক্তিয়ার, ডক্টর নিয়াজ আহমদ খান, আবু হেনা মোর্শেদ জামান সহ আরও অনেক খ্যাতিমান ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন। এই গৌরব ও অহংকার সমগ্র জাতির। তাই 2006 সালের 14 ও 15 এপ্রিল প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে উদযাপিত শতবর্ষ পূর্তি উৎসব আরেকটি ইতিহাস ও মাইল ফলক বটে। নগরীর শত বছরের ঐতিহ্যে লালিত চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয় শতবর্ষের উদযাপনকে কেন্দ্র করে। স্কুলের প্রাক্তন ছাত্ররা এর আগে বার কয়েক পুনর্মিলনীর উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নে এগিয়ে আসেন সানোয়ারা গ্রুপের পরিচালক জনাব মুজিবুর রহমান। মূলত তার নেতৃত্বেই 2005 সালের 29শে জুলাই গঠিত হয় প্রাক্তন ছাত্র পরিষদ। এই পরিষদ গঠনের মূল উদ্দেশ্য কেবল প্রাক্তন ছাত্র শিক্ষকের পুনর্মিলনী নয়, শিক্ষা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রাখার তাগিদেই এই উদ্যোগ। যারা এই মহৎ কাজে এগিয়ে এসেছেন তারা হলেন দস্তগীর আলম, সৈয়দ কামরুল হাবিব, রাশিদুল ইসলাম, গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, ফিরোজুল ইসলাম স্বপ্ন, আবদুল্লাহ আল কাদের, মোহাম্মদ জাহাঙ্গীর, তারেক সিরাজ চৌধুরী, নিজামুদ্দিন মাহমুদ হোসেন, সৈয়দ রিফাত ফারুক সম্রাট, সুব্রত দাস, আদিল হোসেন নোবেল, ডক্টর নুরুল হুদা, মেহেদি হাসান, বেনজির ইসলাম খান, অভিজিৎ পাল, খায়রুল এনাম চৌধুরী, তসলিম নওয়াজ, মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী, তৌফিক আল জাবের, মোহাম্মদ কাউসার, ইয়াসির মোহাম্মদ আদনান সহ আরও অনেকে। শতবর্ষ পালন কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি। স্নেহের ছাত্রবৃন্দ এবং কয়েক প্রজন্মের পুরনো ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই দিনটা স্কুলের জন্য অত্যন্ত স্মরণীয়। এটা একটা ঐতিহাসিক দিন। 1906 সনে স্কুল স্থাপিত হয়েছে, আজ 2006 সন।
শতবর্ষ পূর্তি উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব জনাব মুজিবুর রহমান। স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র দস্তগীর আলম, আবুহেনা মোর্শেদ জামান, রাশেদুল ইসলাম, ফিরোজুল ইসলাম স্বপ্ন, ডক্টর নুরুল হুদা, মোহাম্মদ সোলায়মান প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র জনাব ডক্টর জাহাঙ্গীর, জনাব ইঞ্জিনিয়ার এজেড এম বক্তিয়ার, স্কুলের প্রাক্তন শিক্ষক জনাব নুরুল মুস্তাফা ও আহমেদ সাফা। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রথম প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম খান। সভাপতিত্ব করেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন দেশের নন্দিত শিল্পী কুমার বিশ্বজিৎ। এই স্কুলেরই প্রাক্তন ছাত্র মডেল নোবেল মাতিয়ে রেখেছিলেন হল ভর্তি অতিথিদের। জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্র শিক্ষকরা নেচে গেয়ে উপভোগ করলেন পুরো অনুষ্ঠান।
পাতায় পাতায় স্মৃতির বুকে Thank you.
তুমি চলতে আকা পাতে রঙ্গি হলে দোষী সাথে সুন্দরী গো রাত্র না রাখলে তোমায় লাগে আরো ভালো তুমি চলতে আকা পাতে রঙ্গি হলে দোষী সাথে সুন্দরী গো রাত্র না রাখলে তোমায় লাগে আরো ভালো চলেছে আকাশে Bobby.